খাগড়াছড়ির দিঘি নালায় সন্ত্রাসীদের গোপন ক্যাম্প, ডিউটি পোস্ট এবং প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দিঘিনালা জোনের একদল সেনা সদস্য শুক্রবার সন্ত্রাসীদের গোপন আস্তানে অভিযান চালায়। এ সময় তাদের চারটি ব্যারেক, দুটি ডিউটি পোস্ট এবং একটি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। সন্ত্রাসীরা এলাকায় অস্থায়ী ঘাঁটি গড়ে তুলে সেখানে সন্ত্রাসীদের প্রশিক্ষণের ব্যবস্থা করছিল। এলাকায় চাঁদাবাজি ছাড়াও মানুষকে তারা অহেতুক হয়রানি করে আসছিল বলে দাবি করা হয়। নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, সন্ত্রাসীরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফ এর সদস্য।